প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল বাঞ্ছারামের বাগান, সঙ্গে আমি মৃণাল। তো আজকের বিষয় নিয়ে হাজির হলাম আম গাছের চারা থেকে গ্রাফটিং পদ্ধতিতে কলম তৈরি। তো শুরুতেই আমি একটু বলে নিতে চাচ্ছি, যারা আমার চ্যানেল নতুন পরিদর্শন করছেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আর আগে থেকেই যারা আমার চ্যানেলে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করি কিভাবে খুব সহজে আমের গ্রাফটিং করা যায়। তো বন্ধুরা, আমি নিয়ে এসেছি হাতে করে আমের একটা মানে শাখা বা ডাল, এটাকে বলছে সায়ন। তো সায়নটা এবার সচরাচর আমরা, আমিও অনেক চেষ্টা করে বিফল হয়েছিলাম, এখন প্রত্যেকটা হয়। আপনাদের নতুন হাত, কাঁচা হাতে যাতে সবাই করতে পারে গ্রাফটিং বা জোর কলম, তার জন্য এটা। তো বন্ধুরা, যেটা করতে হবে আমি দেখানোর জন্য এনেছি, আর আমরা অলরেডি তৈরি মাল নিয়ে এসেছি। তো গাছে থাকা অবস্থায় এইভাবে এগুলোকে কেটে দিতে, বোটার এই যে এখান থেকে গাছে ডালটা গাছেই থাকবে তখন এভাবে কেটে দিতে হবে। ছয় থেকে সাত দিন পর এইভাবে গাছে কেটে রেখে চলে আসতে হবে। ছয় থেকে সাত দিন পর এগুলো আপনা আপনি ফুলে যাবে, হাত দিলেই ফুলে পড়ে যাবে, তখন জানতে হবে এই সায়নটা মানে কলম করার উপযোগী। এই পদ্ধতিতে যদি করেন আপনারা একটা কলমও মিস যাবে না, একদম নতুনদের জন্যে। কাঁচা হাতে যারা করতে পারবে তার জন্য আমার এটা করা। তো আসুন এবার শুরু করি। আর আরেকটা বিষয় যে এই যে সহজ প্রসেস, সেটা হচ্ছে এখন অ্যাভেলেবেল বাড়ির আনাচে কানাচে আশেপাশে সব এই যে আমের চারা করে আছে, আমের আঠি থেকে যে চারা হয়েছে, এতে খুব দ্রুত খুব সহজে করা যাবে। যখন গাছটা বড় হবে পাকা হাত ছাড়া তখন কিন্তু সম্ভব নয়। তো আসুন আমরা শুরু করি কীভাবে করতে হবে। তাহলে এটা বুঝতে পারলেন, এটা যখন তৈরি হয়ে যাবে তখন এই চারা আমাদের বাড়ির আশেপাশে পড়ে আছে তখন তুলে নেব। আমি ডালটা চেষ্টা করতে হবে সম হওয়ার, একটু কম বেশি হলেও সমস্যা নেই। আমি এখান থেকে কেটে দিলাম। তার আগে একটা বলে দিই, এই যে আমি কাটারি চাকু যেগুলো ব্যবহার করব সেগুলো কিন্তু একটু স্প্রিট দিয়ে হোক বা কোনো জীবাণুনাশক দিয়ে হোক একটু ই করে নেওয়া ভালো। তার কারণ হচ্ছে ফাঙ্গাসের আক্রমণ হলে কিন্তু আবার সমস্যা হবে। আচ্ছা বন্ধুরা, আমি এবার এখান থেকে কেটে নিলাম। আচ্ছা কেটে নিলাম, এবার আমাদের যে সায়নটা, এই যে সায়নটা রেডি হয়েছে সেটাকে আমি গ্রাফটিং করব। আর একটা বলতে যে গ্রাফটিং টেপ, গ্রাফটিং করতে যেটা লাগবে সেটা হচ্ছে, এটা হচ্ছে গ্রাফটিং টেপ। আমি গ্রাফটিং টেপটা অনলাইন থেকে নিয়েছি, আর এই গ্রাফটিং টেপটা আপনাদের না কিনলেও হবে, খুব পাতলা পলিথিন, যেটা টানলে বড় হবে অথচ ছিঁড়বে না, ছিঁড়বে না। এই ধরনের কাঁচি দিয়ে হাফ ইঞ্চি করে কেটে নিতে পারেন, তাতেও হবে। আমি আগে কেটেই করতাম, আমি অল্প দিন ধরে নিয়ে এসেছি। তো আসুন আমরা শুরু করে নিই গ্রাফটিং টেপটা, যতটা আন্দাজ মতো কেটে নিতে হবে, আমি একটু কেটে নিলাম, বেশি লাগবে না। আচ্ছা এবার যেটা করতে হবে, এই যে এইটা সায়নটা আমাদের বড় গাছের ক্ষেত্রে আলাদা হবে, বড় গাছের কাটিং আমি পরে করে দেখিয়ে দেবো। এটা ছোটো গাছের ক্ষেত্রে খুব সহজে যেটা হবে, এইভাবে দুই দিক চেঁচে নিতে হবে, এইভাবে বন্ধুরা দুই দিক আমার চাঁচা হয়ে গেছে, মাথা একটু বেড়ে গেছে, একটু একটু কেটে নিলাম বা কাঁচি দিয়েও কেটে নেওয়া যায়। আর একদিকটা একটু মোটা হয়ে গেছে, আমি আর একটু চেঁচে নেব। তবে এইখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে চেষ্টা করতে হবে একবারে কেটে নেওয়া। আমার হয়তো একটু হাত পেকে গেছে, আমার সমস্যা নাই, বারেবার এ করতে যাবেন না, তাহলে এটা থেঁতলে গেলে কিন্তু সমস্যা হবে। একটা না, খুব ধারালো ব্লেড বা ধারালো চাকু দিয়ে কেটে নিতে হবে। আচ্ছা এবার কী করতে হবে, এবার যে আমের এই যেটা, এটা মাঝ বরাবর আমি এটা হাফ ইঞ্চি বা এক ইঞ্চি মতো মাঝ বরাবর ফেরে নেব এটাকে। আচ্ছা তাহলে আমি এদিকে হাফ ইঞ্চি মতো করেছি, তবে হাফ ইঞ্চি বা এক ইঞ্চি এটা সমস্যা নেই। আচ্ছা এই গ্রাফটিং হয়ে গেল, কিন্তু একটা দিক খেয়াল রাখতে হবে, আমার যদি সায়নটা এই যে এটার থেকে যদি আমার সায়নটা শুরু হয়, যদি না মিলে দেখেন এদিকটা মিলেনি, দেখুন এদিকটা মিলেনি, তাহলে করতে হবে কি, আমাদের যে কোনো একটা দিক মিলিয়ে দিতে হবে, যাতে এই যে ছালটা বা বাকল যাতে মানে
একদম সেম সেম থাকে, মিলে যায়, মানে এই জায়গাটা জয়েন্ট নেবে। আর এই ফাঁকা দিকটা যদি গ্রাফ থাকবে সেটা বাইরে থেকে যাবে, অটোমেটিক পূর্ণ হয়ে যাবে। আচ্ছা এইটা হলো, এবার এটাকে টেপ দিয়ে জড়াতে হবে, এই যে আপনার যেটা এই আর কি গ্রাফটিং টেপ, এবার এটাকে দিয়ে ভালো করে এমনভাবে জড়াতে হবে যাতে ছিঁড়েও না যায় আবার শক্ত হয়ে থাকে, অথচ বাতাস জল কিছু প্রবেশ করবে না। এই বন্ধুরা দেখছেন এটা একদম 100% হয়ে যাবে, একদম শিওর। এবার এটাকে পেঁচিয়ে দেবো আমি, এবার এটা পেঁচা থেকে যাতে এটা লুজ না হয়ে যায়। আচ্ছা এই এটা একদম তৈরি, একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে টবে মাটিতে যেভাবে ইচ্ছে আপনারা এটাকে পুঁতে দেবেন। এবার এইটা মোটামুটি 10 থেকে 15 দিনের মধ্যে এখান থেকে পাতা হয়ে যাবে। আর যদি এটা একদম আপনারা টবে করেন তাহলে এটাতে একটু ছায়া জায়গায় রাখবেন, হালকা কিছুটা রোদে রাখবেন, রোদে প্রথম প্রথম বেশি রাখার দরকার নাই। আর যারা এমনি একদম মাঠে পুঁতে দেবেন তাদের ক্ষেত্রে বলবো সকাল বিকেল একটু স্প্রে করে দিতে হালকা করে, যাতে এই জায়গাটা জল ঢুকবে না, জল ঢুকলে একটু পচে যায়, এই জন্য ভালো করে গ্রাফটিংটা করা, মানে টেপটা দেওয়া আছে। এ হচ্ছে ব্যাপার। এবার আমি এটা টবে পুঁতে, হ্যাঁ বন্ধুরা এবার এই গাছটা আমি লাগাচ্ছি, গাছটা আমি টবে লাগিয়ে দেবো, গাছটাকে আমি টবে লাগিয়ে দিলাম। আমি জাস্ট একদম উপরে যে পত্র মুকুলটা মানে পাতা বেরোনো অবধি, পাতা বেরোনো অবধি আমি মানে আবার দেখাচ্ছি পাতা বেরোনোর পর। ফিরে এলাম আমি 17 দিন পর। তো বন্ধুরা 17 দিনে আমার এই রকম হয়েছে, এই দেখুন বন্ধুরা আমার কিন্তু পাতা বেরিয়ে গেছে। এই ছিল আজকের খুব সহজ পদ্ধতিতে আমের গ্রাফটিং বা জোর কলম। তো বন্ধুরা ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে আগামী ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, ধন্যবাদ।